দিন বাদেই ভোট, বিএনপি বিহীন অনেকটা একতরফা নির্বাচনে চলছে শেষ মুহূর্তে প্রচারণা। কোথাও কোথাও মুখোমুখি আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীরা, সংঘাতে প্রাণ হারিয়েছেন আরও দুজন। এই পরিস্থিতিতে বাংলাদেশের নির্বাচনে বিদেশি ভূমিকা নিয়ে কথা বলছেন আওয়ামী লীগ ও বিএনপির শীর্ষ পর্যায়ের দুই নেতা। ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালিতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনা কোনো বিদেশি শক্তির পরোয়া করেন না, আটলান্টিকের ওপারের স্যাংশনেও ভয় পান না। অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেছেন, গণতান্ত্রিক বিশ্ব এই নির্বাচনকে সমর্থন করছেন না। আওয়ামী লীগের সমর্থকরা এই ভোটে যাবে না, কারণ তারা জানে তাদের প্রার্থী আগেই পাশ হয়ে গেছে, ভোটের কোনো প্রয়োজন নাই। কাজে এটা একটা শিশু বুঝতে পারে যে আজকে বাংলাদেশে নির্বাচন প্রক্রিয়াকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হবে। নির্বাচন বর্জনের জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছে ইসলামী আন্দোলন। দলটির আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম আজ ঢাকায় এক সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান। 7 জানুয়ারি একতরফা প্রভাষণের নির্বাচন বন্ধ করতে হবে, 2 বিদ্যমান জাতীয় সংসদ ভেঙে দিতে হবে, 3 নিবন্ধিত এবং আন্দোলনরত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে জাতীয় সরকার গঠন করতে হবে, 4 বর্তমান নির্বাচন কমিশন ভেঙে দিতে হবে এবং জাতীয় সরকারের অধীনে নতুন নির্বাচন কমিশন দ্বাদশ জাতীয় নির্বাচনের গুণতফসিল ঘোষণা করবে, 5 রাজনৈতিক কারণে বিরোধী দলের কারাবন্দী সকল নেতাকর্মী মুক্তি দিতে হবে। একই আহ্বান জানিয়ে ঢাকার একাধিক কর্মসূচি পালিত হয়েছে। লিফলেট বিতরণ ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে গণ অধিকার পরিষদ, গণতন্ত্র মঞ্চ সহ একাধিক সংগঠন। তাহলে অবশ্যই এবিপার্টির লিফলেট বিতরণ কর্মসূচিতে ছাত্রলীগ কর্মীরা বাধা দিয়েছেন বলে অভিযোগও পাওয়া গেছে। উবাইন কবির মাসুদ, মানবজমিন, ঢাকা।